জনদরদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন প্রশাসনকে বারবার শক্ত হতে নির্দেশ দিচ্ছেন তার পাশাপাশি সবজি থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসের ক্ষেত্রে পুলিশকে শিথিল হওয়ার নির্দেশও দিচ্ছেন একদিকে নিজে বিভিন্ন জায়গায় গিয়ে গোল গোল করে চক দিয়ে দাগ কেটে আসছেন কতটা দূরত্ব বজায় রাখতে হবে বাজারে গিয়ে সেই সিদ্ধান্ত গ্রহণ করছেন মানুষকে বোঝাচ্ছেন অন্যদিকে তিনি খাবার বিতরণ করছেন নিত্য প্রয়োজনীয় জিনিস দিচ্ছেন যাদের কাছে এটা সবথেকে বেশি দরকারি তাদের কাছে আলিপুরের রিক্সা চালকদের খাবার বিতরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে দেখা গেল একে একে একেবারে গাড়ি থেকে জিনিসপত্র দিয়ে দেওয়া হচ্ছে রিক্সা চালকদের স্বয়ং মাননীয় মুখ্যমন্ত্রীর রাজ্যের সুপ্রিমো যাকে বলা হয় তিনি নিজে দাঁড়িয়ে থেকে দায়িত্ব সহকারে পুলিশের উপস্থিতিতে একে একে সুষ্ঠুভাবে আলিপুরের রিক্সা চালকদের খাবার বন্টন করা হচ্ছে এর পাশাপাশি ঠিক একই ছবি দেখা গেল কালীঘাটেও যেখানে কিন্তু নাইট শেল্টারের মানুষদের নিত্য প্রয়োজনীয় জিনিস মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে হাজির ছিলেন কলকাতার মেয়র হাকিম এছাড়াও উচ্চ পদস্থ পুলিশ আধিকারিকরা একেবারে দুটো ছবি খুব স্পষ্ট যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একদিকে যেমন সাধারণ মানুষের সুরক্ষার কথা বলছেন তার পাশাপাশি সাধারণ মানুষের যাতে কোনো রকমের কোনো অসুবিধা না হয় নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে মানুষ সহজেই পান সেদিকে একেবারে তীক্ষ্ণ নজর রেখেছেন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়